Assalamualaikum দর্শক আপনাদের কাছে একটি ভিডিও শেয়ার করব যা ইন্দোনেশিয়াতে অনেকই ভাইরাল হয়ে আছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মাওলানা সাহেব একটি বিয়ার বারে ঢুকে পড়েছেন সেইখানে মহিলাগুলো অনেক ছোট ছোট কাপড় পরে বা মদ পান করে সেখানে নাচ গান করে তারপরে আমাদের মাওলানা সাহেব কিছু ভয় না করে তাদেরকে সরাসরি আমাদের ইসলামের দাওয়াত দেয় নবীজির কুরবানির কথা বলে উম্মতের কথা বলে তারপর সেই কথাগুলো শুনে সেই মেয়েগুলো চোখ ভরে ভরে অনেক পানি তারপরে সেই মেয়েগুলো ইসলাম গ্রহণ করে বরং কি মাওলানা সাহেবও অমুসলিম ছিলেন তারপরে মাওলানা সাহেব মুসলিম গ্রহণ করার পর সেই দিনের দাওয়াত দিতে বেরিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গায় জায়গায় গিয়েই মাওলানা সাহেব ইসলামিক দাওয়াত দেয় আর ইউ অল মাই পার্সোনাল গ্রিটিংস